দেখো কেমন করে জল ভরছে বন্ধু। দেখো ডিম ভাপা না কেক, আমি কিছু বুঝতে পারছি না, দেখে কিন্তু কেক লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, আর দেখতে পাচ্ছ দীপা এখন পুজো করছে। তো ওই দেখো দীপা পুজো করছে, আর পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো। আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছে, আর পুজো করা তখন থেকে কমপ্লিটই হয় না। কতক্ষণ লাগবে গো, আমাকে খিদে পেয়েছে প্রচণ্ড। এই দেখো দেখছি, দেখতে পাচ্ছ তাহলে ও বুঝে খাবার আছে পেরে নাও, মানে আমাকে খাবার পেরে খেতে হবে। আর ওর পুজো কখন যে হবে আমি কিছুই জানি না। তো বন্ধুরা ওর পুজোটা কমপ্লিট হোক, ততক্ষণ আমরা তোমাদেরকে আমাদের বাড়ির আশেপাশেগুলো দেখাচ্ছি যে কত সুন্দর আজকে সকালটার পরিবেশ। দেখতে পাচ্ছ তোমরা তো সুন্দর পরিবেশ, আর কখন থেকে খাবার জন্য বসে আছি। তোমার পুজো করে এতক্ষণ হলো হাতে না, ও হাতে দিবা তো এতক্ষণে বন্ধুরা পুজো করা হলো। দেখো তখন থেকে ও খাবার জন্য বসে আছে, আর আমি আর পুজো করা হয় না। পুজো হয়ে গেল, প্রসাদ খেয়ে নিলাম, এখন আমরা খাবার খাবো। নিয়েছো মুড়ি? নিয়েছো? আর ফাইনালি বন্ধুরা মুড়ি চলে এসেছে, এতক্ষণে মুড়ি পেলাম আমি, আর এতটাই খিদে পেয়েছে। দেখো পেট পুরো পড়ে গেছে আমার, এতটাই খিদে পেয়েছে, এতক্ষণে মুড়ি এলো। তুমি মেঝেতে বসে থাকবা? হ্যাঁ মেঝেতে বসবা? আমি মেঝেতে বসে খাবো, মুড়তেও না আপনার মুড়ি দাও, মুড়ি খাবো, তারপর আমার শরীরে একটু এনার্জি আসবে, এনার্জি আসবে, তারপরে আমি বসবো। ঠিক আছে তো বন্ধুরা আমি মুড়ি খাই, ততক্ষণ আমরা মুড়ি খেয়ে নিই আর শরীর একটু এনার্জি বের করে নিই, তারপরে আমি এখান থেকে উঠবো। তার আগে আমি উঠতে পারছি না। দেখো বেচারাকে এতটাই খিদে লেগেছে যে কিভাবে বসে আর কোথায় বসে খাচ্ছে মুড়ি। সকালবেলায় বলেছি তোমাকে মুড়ি দিতে, তুমি এতক্ষণ মুড়ি দিছো, পেটে এতটা টান পড়েছে আমি উঠতে পারি না এখানে। বন্ধুরা আমাদের ভাত বসাবে দীপা, এখন তো ভাতের জন্য রেডি করছে সবকিছু। কি চামচ খুঁজে পাও না? এসো তো ভাত বসাবে, ভাতের টাইম হয়ে গেল, তো সেই ব্যবস্থাই চলছে এখন। আর ও মুড়ি খেয়েছি কি খাইনি বলতে পারছি না, আমি তো বসে বসে মুড়ি খেয়ে পেট ঠান্ডা করে মোবাইল খুঁজেছি, দেখিনি কি করছে ও। তো এখানেই ভাত বসাবে, শুনতে পেলে আজকে কি হবে আজকে ডিম ভাপা, ওটা কি আমি নিজে যাই না ডিম ভাপা, আমি তো কোনদিন খাইনি। ওর ডিম দেখো, ওই ভাপা রেসিপি রেডি হচ্ছে আমাদের। ও কি করছো ওটাতে ডিম ভাপা রেসিপিতে, ওটা কি করছো? হ্যাঁ ডিমটাই করতে হবে না? হ্যাঁ ডিমটা ভাজতে হবে না? তো তোমরা ডিম ভাপা খেয়েছো বন্ধুরা? তোমরা তো মনে হচ্ছে ডিম ভাপা নামই শুনোনি, আমিও নাম শুনিনি, আজকে প্রথম শুনছি। আর ও বলেছে ওখানে করতো নাকি ডিম ভাপা, নিজের বাড়িতে করতো, এখন শ্বশুর বাড়িতে এসেছে, কি করবে কি খাওয়াবে ডিম ভাপা নাকি নিজেই যায় না কি খাওয়াবে, তো খেয়ে দেখবো আজকে। হ্যাঁ তেল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিব, এবার কড়াইতে জল, জলের পর একটা চামচ দিতে হবে। চামচ কেন দেবো? দেখে ভালো লাগছে কিন্তু, দেখে দাম লাগছে, দারুন জিনিস তো করেছো গো বন্ধু। দেখো ডিম ভাপা না কেক, আমি কিছু বুঝতে পারছি না, দেখে কিন্তু কেক লাগছে, ডিমের কেক লাগছে। এটা বন্ধুরা ডিম ভাপাটা দেখো, যাক তুমি ভালো কিছু করতে জানো মনে হচ্ছে, দাও কাটবো, ভালো কিছু করতে জানো মনে হচ্ছে তাহলে। হ্যাঁ তো বন্ধুরা ডিম ভাপাটা দেখো রেডি, আমাদের ডিম ভাপা দি কেমন করে করেছে তোমাদেরকে দীপা বলবে, বলো দীপা কেমন করে করেছো। প্রথমে চারটে ডিম, চারটে ডিমকে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে মাখলাম, হ্যাঁ ফাটলাম, ফাটার পরে একটা কৌটোর মধ্যে তেল দিলাম, তেল তেল দেওয়ার পরে ডিমটা দিলাম, কড়াইয়ে সেদ্ধ করলাম। ও তো বন্ধুরা সেদ্ধ করার পরে এই অবস্থা।
সেদ্ধ করার পরে এই অবস্থা। এখন ডিম ভাপা রেডি আমাদের, এখন খেতে কেমন হবে যায় না, তবে দেখতে তো ভালো লাগছে ডিম ভাপাটা, আর খেতে আর এটা এখন রাঁধতে একটু টাইম লাগবে, টাইম লাগবে মানে করব করো। তো বন্ধুরা ডিম ভাপাটা খেয়ে বলবো তোমাদেরকে কেমন। এখন রেসিপিটা কমপ্লিট হয়নি, কেবল ডিম ভাপাটা যেটা করতে দিয়েছিল সেটাই হলো। বলো দর্শকদের কিছু। হ্যাঁ বন্ধুরা, বাবা চলে এসছে। বাবা কি বললো কিছু বুঝতে পারলাম না, হ্যাঁ না দুটোই করে দিলাম। পরে যা হ্যাঁ যা হবে হবে, হবে হ্যাঁ না করে দিলাম। কি বলছে কিছুই জানি না, শুনেছো না? বাবার কাছ থেকে শুনে আসি কি বলছে। তুমি ডিম ভাপাটা রেডি করো তাহলে, বাবার কাছ থেকে শুনে আসছি। আমার ডিম ভাপা গুলো ভাগে চলছে এখন। আমার ডিম ভাপা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এবার ঢেলে দিই এখানে, দেখো কিরকম। এখন টেস্ট করে বোঝা যাবে কিরকম। দেখো তুমি খাও, গরম একটু ঠান্ডা হোক দেখে দেবো। দেখো কেমন করে জল ভরছে, ঘরের কাছে জল পেয়েছে তো, জল ভরতে মজা লাগছে। আবার জল ছিল কেন? তো বন্ধুরা আমি চান করে চলে এসেছি, আর দীপা যেটা বানিয়েছিল সেটা টেস্ট করে দেখবো এখন আমরা কেমন হয়েছে। যদি খারাপ যদি হয় গো দীপা, তা আমি তো খাবো না। হ্যাঁ খারাপ হয়ে যায় কিচ্ছু করে, খারাপ হয়ে তো আমি খাবো না। দেখি বন্ধুরা আমি টেস্ট করে দেখছি এখন কেমন হয়েছে, তোমরা বলবে। অবশ্য আমি কমেন্ট তোমাদেরকে বলবো ভালো হয়েছে, তোমরা এরকম বানিয়ে দেখবে আর বাপরে ঝাল দিয়েছো গো, আর কমেন্ট করেও বলবে ঝাল হয়নি, পারবে কি পারবে না। ঝাল হয়নি না, একটু দেখি। আমার তো ঝাল লাগছে, আমাকে খেতে কিন্তু ব্যাপক লাগছে। ঠিকই আছে, একটু ঝালই আছে একটু, তোমার বললে আমি সত্যি সত্যি ঝাল আছে একটু। বন্ধুরা আজকে ব্লগটা এটুকুই ছিল, তো বন্ধুরা বাই 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 বাই। ঝাল লেগেছে বাবা।